আপডেট মাধ্যমিক দু রায় ও মার্টিন সাজেস্টিভ সাজেশান থেকে ত্রিকোণ মিতির শেষ অধ্যায় উচ্চতা নির্ণয়ের যে অধ্যায়টি রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের আমরা আজকে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পূর্বের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নেবে আর এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেইখান থেকে ডাউনলোড করে নেবে প্রথমে দেখো এখানে দীর্ঘ প্রশ্ন যে একের দাগের রয়েছে এইখানে যা দেওয়া আছে প্রশ্নটা তোমরা তো পেয়ে যাচ্ছ উত্তরটা দেখে নাও সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি দেওয়া আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মিটার দেওয়া আছে এখানে আমরা চিত্র করে দিলাম সেখানে এবিকে স্তম্ভ ধরেছি বিসি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তাহলে স্তম্ভের উচ্চতাটাকে যদি এইচ ধরে নিই তাহলে এখানে এই যে ত্রিভুজটা এসছে এবিসি তা তো সমকোণী ত্রিভুজ তাহলে এই ক্ষেত্রে টেন তিরিশ ডিগ্রি সমান আমরা বলতে পারি লম্ব ভূমি অর্থাৎ এ বি বাই বিসি। সি এখানে এবির মানটা আমরা নির্ণয় করব কারণ এখানে বিসির মানটা আমাদের নয় দেওয়া আছে তো এবি সমান আমরা যেটা ধরেছি এইচ এইচ সমান তাহলে কী হবে থ্রি রুট থ্রি অর্থাৎ আমাদের স্তম্ভের উচ্চতা হবে থ্রি রুট থ্রি মিটার এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এখানে আমরা ধরে নিচ্ছি যে সি বিন্দু থেকে আমরা নারকেল গাছটিকে দেখছি সেই ক্ষেত্রে উন্নতি কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তো নারকেল গাছের উচ্চতাটাকে আমরা এবি ধরছি তাহলে এবি সি ত্রিভুজের ক্ষেত্রে টেন যেহেতু উন্নতি উন্নতিকরণ ষাট ডিগ্রি তাহলে টেন আর ষাট ডিগ্রি সমান এবি বাই বি এখান থেকে এবির মানটা আমরা নির্ণয় করবো কারণ বিসি আমাদের কুড়ি দেওয়া আছে তাহলে যে টোয়েন্টি ইন্টু রুট থ্রি তাহলে এখানে নারকেল গাছটির উচ্চতা হয়ে যাবে কুড়ি রুট থ্রি মিটার এরপর তিনের দাগের দেখো প্রশ্নানুসারে পোস্টটি এইচ উচ্চতা থেকে মোচকে গিয়েছে তাহলে আমরা এখানে বলে দিতে পারি এদের যে অগ্রভাগ এবং তার যে তোমার পদ পাদদেশ তার যে দূরত্ব সেটা এইট রুট থ্রি হচ্ছে তাহলে এই যে তোমার চিত্র চিত্র থেকে একটা সমকোণী ত্রিভুজ তাহলে পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি পি কিউ বাই কিউ আর সমান টেন তিরিশ ডিগ্রি এখান থেকে পি কিউর মানটা আমরা বের করব পি কিউতে আমরা এইচ ধরেছি তাহলে এইচ সমান হয়ে এর মান বসিয়ে দেবো টেন তিরিশ ডিগ্রির মান বসিয়ে দিলে এইট আসবে অর্থাৎ পোস্টটি আট মিটার ওপর থেকে মচকে গিয়েছে এখানে বলে দিয়েছে আরেকটা যে এখানে টোটাল পোস্টার দৈর্ঘ্য কত ছিল তাহলে এই ক্ষেত্রে পি আরটা নির্ণয় করতে হবে এই পি আরটা নির্ণয় করতে হবে কারণ সেই অংশটা তো মচকে গিয়েছে তাই না তাহলে পি আর নির্ণয় করার জন্য আমরা পিথাগ্রসের সূত্রটি অ্যাপ্লাই করবো তো সেই পিথাগুলো সে সূত্রে যদি অ্যাপ্লাই করি পি আর স্কোয়ার সমান হয়ে যাবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার অর্থাৎ অতিভুজি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই অনুযায়ী যদি পি আর আমরা নির্ণয় করি তা হচ্ছে ষোলো আসবে এরপর টাইপ টু যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমরা দেখে নেব তো এখানে পি আর যেহেতু তোমার হচ্ছে ষোলো এসছে তাহলে মোট পোস্টটির উচ্চতা কত হয়ে যাবে মোট পোটির উচ্চতা হয়ে যাবে পি কিউ প্লাস পি আর পি আর তাহলে এখানে পি আট এবং পি আর হচ্ছে ষোলো সে টোটাল হয়ে যাচ্ছে চব্বিশ মিটার টাইপ টুতে চলে যাচ্ছে হ্যাঁ প্রথম স্তম্ভটির উচ্চতা আমরা এখানে এ বিটাকে প্রথম স্তম্ভ ধরেছি যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সিডিটা দ্বিতীয় স্তম্ভ যেটা হচ্ছে পনেরো ডিগ্রি এবং এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এ ডি ত্রিভুজার ক্ষেত্রে টেন ষাট ডিগ্রি উন্নতিকরণ যেহেতু ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি সমান এই ই বাই ডিই এবং ডিইটা আবার বিসির সঙ্গে সমান কারণ এইটা হচ্ছে কী পরস্পর সমান হবে এর কারণটা হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে বি সি ঠিক আছে পরস্পর বাহুগুলো সমান হবে তাহলে এখান থেকে আমরা বিসির মানটা নির্ণয় করব বিসির মানটা হবে টেন রুট থ্রি অর্থাৎ এখানে বিসি হয়ে যাবে টেন রুট থ্রি এরপরে চলে আসছি দেখো আর এখানে প্রথমটি পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভটির শীর্ষ উন্নতি কোন তিরিশ ডিগ্রি হবে আর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো দ্বিতীয় প্রশ্ন এখানে প্রথম স্তম্ভটির উচ্চতা পিকিউ যেটা একশো মিটার দেওয়া আছে দ্বিতীয় স্তম্ভটির উচ্চতা এস আর যেটা ষাট মিটার দেওয়া আছে এবার চিত্রানুসারে আমরা বলতে পারি এসআরটা হবে ষাট মিটার এসআর আর ডি কিউ সমান হয় এসআর এবং ডি কিউটা সমান হয় তাহলে ষাট মিটার দুটাই হয়ে যাবে আর পিডি সমান আমরা কি বলতে পারি তাহলে পিডি সমান বলতে পারি পুরো যে পি কিউ মাইনাস ডি কিউ হবে ঠিক আছে এবার পি কিউ থেকে ডি কিউ যদি আমরা মাইনাস করে দিই ষাট ডিগ্রি একশো আশি থেকে ষাট যদি আমরা মাইনাস করে দিলে একশো কুড়ি আসবে এখানে তাহলে আমরা পিডিটা পেয়ে যাচ্ছি একশো কুড়ি তাহলে এখানে এস কিউ আর যে কোনটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি পি আর কিউ যে কোন সেটাকে আমরা থিটা কোন করে দিচ্ছি তাহলে এরপরে চিত্রটাকে ভালো করে লক্ষ্য রাখবে তোমরা তো এস আর কিউ ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থি ডিসটি সমান এস আর বাই আরকিউ হয়ে যাচ্ছে এবার এখান থেকে আর আমরা বের করবো আর কিউ সমান সিক্সটি রুট থ্রি আসছে এবার চিত্রানুসারে আর কিউ এস ডি সমান হয় ঠিক আছে যেহেতু ওটা কী হচ্ছে আয়ত ক্ষেত্র তাহলে পি আর এর ক্ষেত্রে এখন বলতে পারি ট্যান থ্রিটার সমান পি বাই আর কিউ এখানে ট্যান থিটা সমান আবার আমরা যদি সরলীকরণ করি প্রত্যেকটার মান বসিয়ে তাহলে রুট থ্রি পাচ্ছি রুট থ্রি কখন পাবো ট্যান ষাট ডিগ্রির মান রুট থ্রি পাবো তাহলে ট্যান ট্যান কেটে গেলে থিটা সমান হচ্ছে ষাট ডিগ্রি চলে আসছে অর্থাৎ আমরা বলে দিতে পারি দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোন হয়ে যাবে ষাট ডিগ্রি তারপরে তিনটে যেটা রয়েছে সেটাও কিন্তু একই রকম এই দ্বিতীয় প্রশ্নের মতোই এরপর চারেরটা করব আমরা ধরি স্তম্ভ দুটির উচ্চতা একটা ধরে নিচ্ছি এইচ আর একটা ধরেছি থ্রি এইচ যেহেতু এখানে অনুপাত দেওয়া ছিল ওয়ান ইজ টু থ্রি সেই অনুযায়ী আমরা ধরে নিয়েছি এইচ আর একটা থ্রি এইচ তাহলে প্রশ্নানু সারে যদি আমরা চিত্রটা অঙ্কন করি চিত্রটা এরূপ হবে চিত্রটা আর ব্যাখ্যা করছি না এখানে এস কিউ আর যে ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু উন্নতিকোণ এখানে ষাট ডিগ্রি হবে তাহলে টেন ষাট ডিগ্রি সমান এস আর বাই আর প্রত্যেকটার মান যেগুলো আমরা ধরেছিলাম বা যেগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিলাম সেখান থেকে কিউ আর এর মান চলে আসবে রুট থ্রি এইচ এরপর আমরা পি এর ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি টেন থ্রিটার সমান আমরা কি বলতে পারি পি কিউ বাই কিউ আর এখানে প্রত্যেকটার মান বসব ওয়ান বাই রুট থ্রি আসবে এইচ এইচ কেটে যাবে তাহলে এখানে দেখো ওয়ান বাই রুট থ্রির মান টেন কত টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে ট্যান ট্যান যদি কেটে যায় তাহলে থিটা সমান হয়ে যাবে তিরিশ ডিগ্রি অর্থাৎ বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটি চূড়ার উন্নতি হবে তিরিশ ডিগ্রি এরপর পাঁচের দাগের যে প্রশ্নটি রয়েছে চিত্রানুসারে চিত্রগুলো প্রত্যেকটা খাতায় আঁকবে ঠিক আছে আমি আর চিত্রটা ব্যাখ্যা করতে গেলে কিন্তু আজ অঙ্ক আর শেষ হবে না তাই আমি চিত্রটা ব্যাখ্যা করছি না চিত্রটা ভালো করে আঁকা আছে প্রশ্নানুসারে সেই অনুযায়ী আমরা করে দিচ্ছি এবি সমান এইচ ওয়ান ধরে নিচ্ছি সি সমান এইচ টু ধরে নিচ্ছি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে টেন ষাট ডিগ্রি সমান বি বাই বি সি তাহলে এখানে টেন ষাট ডিগ্রি রুট থ্রি আর এব আমরা যেটা ধরেছিলাম এইচ ওয়ান আর বিসি বিসির মানটা বের করতে হবে এইচ ওয়ান বাই রুট থ্রি এটা এক নম্বর সমীকরণ করে দিলাম এরপর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে এবং টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে এক আর ডিসি বাই বিসি এখানে ডিসি হচ্ছে তোমার এইচ টু আর বিসি বিসিটা আমরা নির্ণয় করবো বি যদি নির্ণয় করি তাহলে হয়ে যাবে বিসি সমান এইচ টু এবার এই এক নম্বর আর দু নাম্বার সমীকরণে বিসি যেহেতু সমান হচ্ছে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে আমাদের এইচ ওয়ান স্কোয়ার বাই থ্রি এবং এইচ টু এর স্কোয়ার তাহলে এইচ ওয়ান এর স্কোয়ার সমান থ্রি এইচ টু এর স্কোয়ার এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তা প্রমাণিত হয়ে গেল এরপর আমরা চলে যাব ছয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে খটির উচ্চতা এবি যেটা হচ্ছে 30 মিটার স্তম্ভটির উচ্চতা ডিসি আমরা ধরে নিচ্ছি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে এবি বাই বি সি এবি বাই বি সি সমান হবে টেন তিরিশ ডিগ্রি তাহলে এখানে এবির মানটা তিরিশ দেওয়া আছে বিসিটা আমরা নির্ণয় করব বিসি সমান হয়ে যাবে তিরিশ রুট থ্রি এরপর আমরা বিসিডি এর ক্ষেত্রে যদি দেখি বিসিডি এর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে টেন ষাট ডিগ্রি সমান ডিসি বাই বিসি হবে এখান থেকে ডিসির মানটা আমরা নির্ণয় করব ডিসি সমান হয়ে যাবে তোমার এখানে ক্যালকুলেশনটা করবে করার পর দেখবে নব্বই আসবে অর্থাৎ স্তম্ভটির উচ্চতা হবে নব্বই মিটার এবং স্তম্ভ খুঁটাটির মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে তিরিশ রুট মিটার এরপর টাইপ থ্রির যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব টাইপ থ্রির একটা যেটা রয়েছে সেই অনুযায়ী প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এবি হচ্ছে তোমার পতাকা যেটা লাল করে দেওয়া আছে পতাকার দৈর্ঘ্য এবং এবির মানটা যেটা দেওয়া আছে আমাদের প্রদত্ত তিন দশমিক ছয় মিটার আর বিসিটা হচ্ছে বাড়ির উচ্চতা তাহলে সিডি হবে বাড়িটির পাদদোষ ও বিন্দুর দূরত্ব এই যে দূরত্বর এটাকে আমরা বলবো সিডি এরপর আমরা দুটো ত্রিভুজ এখানে পাচ্ছি ভালো করে দেখো বি সি ডি একটা ত্রিভুজ আর হচ্ছে এ সি ডি একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আলাদা আলাদা কোন দেওয়া আছে তো প্রথমেই যেটা দেখব এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে হ্যাঁ উন্নতি কোনটা পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে টেন পঁয়তাল্লিশ পঞ্চাশ সময় কী হবে এ সি বাই সিডি এবার এখান থেকে সিডির মানটা বের করব কারণ এখানে এসিটাকে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি কারণ এবি দৈর্ঘ্য এবং বিসির দৈর্ঘ্য যোগ হয়েই কিন্তু আমাদের এসি হয় আর এখানে টেন পঞ্চাশ ডিগ্রির মান এক দশমিক দুই দেওয়া এক নাম্বার করলাম এরপর বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান বিসি বাই সিডি এখান থেকে সিডিটা আমরা বের করব সিডি সমান হয়ে যাবে বিসি এবার এক নাম্বার দু নাম্বার সমীকরণ যদি সমান করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাব বিসি সমান হয়ে যাবে এবি প্লাস বিসি বাই এক ডিভাইডেড বাই এক দশমিক দুই সেখান থেকে সরলীকরণ যদি আমরা করি তাহলে এখানে আমাদের কী পাবো শূন্য দশমিক দুই বিসি সমান এবি পাচ্ছি ঠিক আছে এবার এখানে দেখো এবির মানটা আমাদের এখানে দেওয়া আছে তিন দশমিক ছয় আর এখানে বিসির মানটা আমরা বের করে নিতে পারি বিসি সমান তাহলে আমরা কি বলতে পারি বিসি সমান হবে তিন দশমিক ছয় বাই শূন্য দশমিক দুই সেখান থেকে আমরা পাচ্ছি ছত্রিশ বাই দুই সেখান থেকে আমরা আঠারো পেয়ে যাচ্ছি অর্থাৎ বাড়িটির উচ্চতা বিসি বিসি সমান হয়ে যাবে আঠারো মিটার ক্লিয়ার দুয়ের দেখের প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে সেইভাবে যদি আমরা চিত্রটাই অঙ্কন করি তাহলে আমরা এখানে দেখো অসম্পূর্ণ দণ্ডটিকে আরও ধরে নিলাম এইচ পরিমাণ বাড়াতে হবে অর্থাৎ এবিটা হচ্ছে এইচ ঠিক আছে আর এইখানে চিত্রানুসারে আমরা যে দুটো কোন পাচ্ছি বিডিসি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এ এডিসি কোণ হচ্ছে ষাট ডিগ্রি এবার এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা বি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে এসিডি ত্রিভুজ তাহলে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান বিসি বাই সিডি ঠিক আছে বিসি বাই সিডি এখানে টেন পঁয়তাল্লিশ মানে এক তাহলে সিডির মানটা কিন্তু এখানে আমরা প্রশ্নানুসারে পেয়ে যাচ্ছি দেড়শো মিটার তাহলে বিসি সমান কত হবে দেড়শো মিটার তাহলে বিসিটাও হবে দেড়শো মিটার এখানে সিডিটাও দেড়শো মিটার হচ্ছে বিসিডিটাও বিসিটাও হচ্ছে দেড়শো মিটার ঠিক আছে এরপর এসিডি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে উন্নতিকোণ ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি সমান হবে এসি বাই সিডি এখানে টেন ষাট ডিগ্রি মানে রুট থ্রি আর সিডি আমরা পেলাম এখানে দেড়শো আর এসি সমান তাহলে কত নির্ণয় হবে এসি সমান হবে দেড়শো রুট থ্রি এবার এবার দেখো এসি সমান আমরা কি বলতে পারি পুরো এসি সমান হচ্ছে এবি প্লাস বিসি এটা যদি এ এবং সি হয় নিচে একটা মধ্যবিন্দু যদি বি হয় তাহলে পুরো এসি সমান কী হবে এবি প্লাস বিসি এবির মান দেড়শো রুট থ্রি সরি এবির মান বের করতে হবে এসির মান হচ্ছে দেড়শো রুট থ্রি আর বিসির মান হচ্ছে দেড়শো তাহলে এবি সমান হয়ে যাবে দেড়শো রুট থ্রি মাইনাস দেড়শো সেখান থেকে আমরা পাচ্ছি দেড়শো রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা যেটা পেলাম যে অসম্পূর্ণ স্তম্ভটিকে আরও কতটা বৃদ্ধি করতে হবে দেড়শো ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান মিটার ঠিক আছে তারপরে যে প্রশ্নটি রয়েছে তিন তিনেরটাও কিন্তু একই রকম দুইয়ের মতোই হবে তারপর চলে যাচ্ছি চার চারের দিকে যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন অনুসারে আমরা চিত্রটি অঙ্কন করলাম এবং এবিটাকে ধরে নিচ্ছি এইচ এবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু উন্নতিকোণ বিটা ঠিক আছে এই বিটা অংশটি হচ্ছে বিটা কোনটি হচ্ছে এসএডি ত্রিভুজের মানে ডি বিন্দু থেকে উন্নতি কোণ তাহলে টেন বিটা সমান হবে এসি বাই সি ডি এখানে সিডির মানটা আমরা নির্ণয় করবো সিডি সমান এসি বাই টেন বিটা এরপরে যে ত্রিভুজটি রয়েছে যার উন্নতিকরণ আলফা সেই ক্ষেত্রে কী হবে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে টেন আলফা সমান হবে বিসি বাই সি ডি এখানে আমরা নির্ণয় করবো সিডি সমান বিসি বাই টেন আলফা তাহলে এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণে দেখো দুটোতে ক্ষেত্রে সিডি আমরা বের করেছি তাহলে সিডি সমান করে দেবো তাহলে এই দুটো অংশ কী হবে সমান হয়ে যাবে সমান করে দিলাম সমান করে দেওয়ার পর এবার এসি সমান কি এসি সমান হচ্ছে এবি প্লাস বিসি এবং এবি হচ্ছে এইচ যদি ধরি তাহলে বিসি এইচ প্লাস বিসি ঠিক আছে সেই মানটা আমরা বসাবো বসিয়ে দেওয়ার পর এখানে সরলীকরণটা তো আমরা করবে বজ্রগুলন করলাম বজ্রগুণন করার পর এখানে আমরা এইচটা নির্ণয় করব তো এইচ সমান আমরা এখানে এইচ ঠিক না এখানে বিসিটা নির্ণয় করতে হবে তো দুই অংশ থেকে বিসি কমন চলে যাচ্ছে তাহলে বিসি সমান কী হবে বিসি সমান হবে এইচ টেন আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা অর্থাৎ টাওয়ারটির উচ্চতা এখানে কিন্তু বিসি তাহলে টাওয়ারটির উচ্চতা কত হবে টাওয়ারটির উচ্চতা এটা হবে ওকে এটা প্রমাণিত এরপর দেখো টাইপ ফোরে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও টাইপ যেরকম বলে দেওয়া আছে এবি হচ্ছে খুঁটার উচ্চতা প্রাথমিক ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে বিডি এবং অন্তিম ছায়ার দৈর্ঘ্য বিসি। ঠিক আছে তো এখানে যখন ডি থেকে সি বিন্দুতে আসবো তখন কিন্তু উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি আবার সি থেকে যখন ডিতে যাবো তখন উন্নতিকোণটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি তাহলে এখানে সিডি তিন মিটার আমাদের ছায়ার দৈর্ঘ্য কমার কথা বলেছে তাহলে সিডিটা হবে তিন মিটার এবার এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সি ত্রিভুজের ক্ষেত্রে যে এবি বাই বি সি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যে এ বি ত্রিভুজের ক্ষেত্রে এ এবি বাই বিডি সমান টেন তিরিশ ডিগ্রি এখান থেকে আমরা ট্যান পঁয়তাল্লিশ মান ট্যান ত্রিশের মান বসাবো বসিয়ে দেওয়ার পর এবি সমান নির্ণয় করব। এবি সমান হবে বিসি একটা প্রথম ক্ষেত্রে প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এবি সমান হয়ে যাবে বিডি বাই রুট থ্রি এবার বিডি সমান আমরা কি বলতে পারি বিসি প্লাস সিডি তাই না এই পুরো অংশটা কী ছিল বিডি মাঝে সি ছিল তাহলে বিসি তার সাথে সিডি যোগ করলেই কী হবে বিডি তাহলে এখানে সিডির মান হচ্ছে তিন দেওয়া আছে তাহলে বিসি প্লাস থ্রি বাই রুট থ্রি এই দুটো সমীকরণ থেকে এবিকে আমরা সমান করে দিচ্ছি সমান করে দিলে বিসি সমান হবে বিসি প্লাস থ্রি বাই রুট থ্রি এখান থেকে আমরা বিসির মানটা নির্ণয় করব বিসি সমান তখন হয়ে যাবে থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান যেহেতু এবি সমান বিসি হয় তাহলে এবি সমান কত হবে এবি সমানও একই মান হবে থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখানে করণীয় নিরসন করবে করার পর দেখবে এখানে এবি সমান হয়ে যাবে থ্রি বাই টু উচ্চতা এরপর দ্বিতীয়টা দেখো দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন দুটার ক্ষেত্রেই কিন্তু একই রকম হবে এবং এদের চিত্রগুলো আমি এঁকে দিয়েছি আশা করি তোমরা পেরেই যাবে ঠিক আছে একই রকম এগুলো কোনো সমস্যা নেই তোমরা পারবে চারেরটা দেখো যেহেতু সূর্যের উন্নতি কোন, পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হবে কমবে যখন উন্নতিকোণের মান বৃদ্ধি পাবে তখন অবশ্যই মনে রাখবে ছায়া দুর্গটা কমবে অর্থাৎ খুঁটার দিকে কিন্তু তুমি স্মরণ ঘটাচ্ছ অর্থাৎ খুঁটার দিকে তুমি আসছো আসলেই কিন্তু উন্নতি উন্নতিকোণ বাড়বে এবং ছায়া দৈর্ঘ্য কমবে তাহলে ছায়া দৈর্ঘ্য কত কমেছে চার মিটার কমেছে প্রশ্নানুসারে ঠিক আছে এবার এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ এ বি সি এবং এ বি ডি এই ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ট্যানের মানগুলো নিয়ে নেব ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে এখানে টেনের মানটাই কাজে লাগবে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাই বিসি সমান টেন ষাট ডিগ্রি সেটা কত আছে রুট থ্রি তাহলে এবি সমান হবে রুট থ্রি বিসি এটা এক নম্বর সমীকরণ এবার এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাই বিডি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবি সমান বিডি আর বিডি সমান আমরা কিনে নিই বিসি প্লাস সিডি এবং সিডির মানটা চার দেওয়া আছে তাহলে বিসি প্লাস ফোর তাহলে এখানে দুটো অংশ থেকেই এবি এবি সমান করে দেব এবিএবি যদি সমান করে দিই তাহলে আমরা বিসির মানটা পেয়ে যাব বিশির সমান কত হচ্ছে ফোর বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখানে করণী নিরসন করলে আমরা পেয়ে যাব টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে টেলিগ্রাম স্তম্ভের উচ্চতাটা কত ছিল এবি তো এবির মানটা যদি আমরা এখানে আরেকবার নির্ণয় করি এবি সমান কি হবে এবি সমান রুট থ্রি বিসি হয়ে যাবে ঠিক আছে মানটা যদি বসিয়ে দিই আমরা পেয়ে যাব টু ইন্টু থ্রি প্লাস রুট থ্রি ক্লিয়ার এবার এবার যে কথাটি বলেছে যে ষাট ডিগ্রি উন্নতি তিরিশ ডিগ্রি উন্নতিকরণ হলে সেই ক্ষেত্রে তোমার এখানে বিই যে দৈর্ঘ্যটা বি বলতে এই পুরো অংশটা অর্থাৎ পাদদেশ থেকে ওই বিন্দুর দূরত্ব সেটা কত হবে তো এই ক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি বি ই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে টেন থার্টি ডিগ্রি যদি বের করি তাহলে এবি বাই বিই তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান তাহলে বি সমান হবে রুট থ্রি এবি এবার এবির মানটা আমরা জানি এবির মানটা যদি বসিয়ে দিই তাহলে বিই সমান হয়ে যাচ্ছে আমাদের সরলীকরণ করলে ছয় গুণিত রুট থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য তখন হয়ে যাবে ছয় গুণিত রুট থ্রি প্লাস ওয়ান মিটার ক্লিয়ার দেখো আমি বুঝতে পারছি তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে এটা বোর্ড ওয়ার্ক করলে খুবই ভালো হয় কিন্তু এতগুলো প্রশ্ন বোর্ড ওয়ার্ক করতে গেলে প্রায় চার পাঁচটা ভিডিও হয়ে যাবে তাই তোমরা একটু কষ্ট করে বুঝে নাও না ওকে এরপর পাঁচের দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো যে প্রশ্নানুসারে আমরা এখানে ধরে নিচ্ছি চিপনি উচ্চতা কিউ এবং দুটো অংশ থেকে যেহেতু বলেছে উন্নতিকোণ ষাট ডিগ্রি একটা তিরিশ ডিগ্রি এবং এতে মধ্যবর্তী দূরত্বটা হয়ে যাবে পঞ্চাশ মিটার প্রশ্ন অনুসারে তাহলে প্রথমে আমরা এখানে পি আর ত্রিভুজের ক্ষেত্রে দেখে নিচ্ছি ট্যান ষাট ডিগ্রি সমান কত পিকিউ বাই কিউ আর সমান হয়ে যাবে রুট থ্রি ঠিক আছে এবার পি মানটা আমরা বের করলাম একই রকমভাবে পি কিউ এসের ক্ষেত্রে আমরা উন্নতিকরণ যেটা তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি করে দেব সেখান থেকে পি বের করব। তাহলে দুটো থেকে পি পেয়ে যাচ্ছে তাহলে দুটো সমীকরণ থেকে আমরা পি যদি সমান করে দিই তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব রুট থ্রি কিউ আর সমান এস কিউ রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি রুট করলে রুট √3 হয় থ্রি কিউ আর সমান এস কিউ হয়ে যাচ্ছে এখানে এবার এস কিউ সমান আমরা বলতে পারি যে কিউ আর প্লাস এ সার তাই না এবার এর মানটা হচ্ছে পঞ্চাশ এ সারের মানটা পঞ্চাশ বসিয়ে দিলাম কিউ আরটাকে আমরা বাম দিকে নিয়ে চলে এলাম তাহলে এখানে সরলীকরণ করলে কিউ আর সমান হয়ে যাচ্ছে পঁচিশ কিউ আর সমান পঁচিশ হয়ে যাচ্ছে এবার এক দু নম্বর শ্রমিকরণ যদি কিউ এর মানটা যদি বসিয়ে দিই অর্থাৎ আমরা দু নম্বর শ্রমিক কি পেয়েছিলাম পি কিউ সমান রুট থ্রি কিউ আর সেখানে পঁচিশ বসিয়ে দিলে পঁচিশ রুট থ্রি অর্থাৎ চিমনির উচ্চতাটা এখানে হয়ে যাবে পঁচিশ রুট থ্রি মিটার ক্লিয়ার তারপর ছয়ের দিকে যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন অনুসারে আমরা কিন্তু সব ধরে নিয়েছি ঠিক আছে বি সি এল ধরেছি বি এইচ ধরেছি ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য এল ধরলাম দ্বিতীয় ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য এল প্লাস ষাট হয়ে যাবে কারণ এ অংশটা কি বলেছে ষাট আর স্তম্ভটির উচ্চতা এইচ ধরে নিচ্ছি এবার দ্রুত যে ত্রিভুজ উৎপন্ন হলো কোন আছে তাদের সেখান থেকে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করবো টেন তিরিশ ডিগ্রি বের করব এবিসি ত্রিভুজের ক্ষেত্রে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করে এইচ বাই এল সমান ওয়ান হচ্ছে অর্থাৎ এইচ সমান এল হয়ে যাচ্ছে আর এ ডি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা টেন তিরিশ ডিগ্রি বের করি এবি বাই বিডি হয়ে যাচ্ছে এবির মান কিন্তু এইচ আর বিডি এখানে নির্ণয় করবো বিডি সমান তাহলে কী আবার বিডি সমান হয়ে যাবে বিসি প্লাস সিডি কারণ বিসি প্লাস সিডির যোগ ভোলটা হচ্ছে বিডি তো এখানে আমরা বিসির মান বি সি বি সি হচ্ছে এল এবং সিডি হচ্ছে ষাট তাহলে এল প্লাস ষাট সমান রুট থ্রি এইচ এরপর আমরা এখান থেকে সরলীকরণ করার পর যদি আমরা দেখি দেখো এখানে আমরা এক নম্বর সমীকরণে পেলাম না যে এল সমান এইচ তাহলে এখানে এইচ করে দেব এলের পরিবর্তে করে দিলে সরলীকরণ করলে এইচ সমান হয়ে যাচ্ছে ষাট বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখান থেকে সরলীকরণ করবে করার পর রুট থ্রি মান বসাবে বসালে কিন্তু উত্তর হবে একাশি দশমিক নয় ছয় অর্থাৎ স্তম্ভটির উচ্চতা হবে একাশি দশমিক নয় ছয় মিটার প্রায় এরপর সাথে দাগে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নানুসারেই কিন্তু আমরা সমস্ত কিছু করবো এবি সমান এইচ ধরে নিয়েছি এসিবি বি ফাই ধরেছি এবং এডিবি থিটা ধরেছি যদি ধরাটা উলটপালট হয় ধরলাম এটা থিটা ধরলাম এটা ফাই ধরলাম সেই ক্ষেত্রে মান অন্য হবে তো এটা মাথায় রাখবে আমরা যেটা ধরবো তার ওপরই কিন্তু মান হবে উত্তর দেখবে অন্য করে দিতেও পারে উত্তর নাও মিলতে পারে এটা নিয়ে টেনশন করো না কারণ এই যে ধরাটা যদি উলটপালট করি তাহলে উলটপালট মান আসবে দুটার ক্ষেত্রে একই কোনো সমস্যা নেই আর ভুলও নয় তাহলে বিসি সিডি সমান বিডি এবিডি ত্রিভুজের ক্ষেত্রে একই রকমভাবে আমরা যে বিডিটা বের করবো তাহলে বিডি সমান কি হবে এবি যেহেতু এইচ তাহলে এইচ ইন্টু কট থিটা একই রকমভাবে বিসি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিসি সমান হয়ে যাবে যে এবি বাই টেন ফাইভ আবার টেন ফাইভ মানে কি ওয়ান বাই টেন ফাইভ মানে কি কট ফাইভ তাহলে এইচ ইন্টু কট ফাইভ এবার এই দুটো অংশ থেকে আমরা বলতে পারি বিডি সমান বিসি সি প্লাস সিডি এবার সিডির মানটা আমরা নির্ণয় করব সিডি সমান হয়ে যাবে সিডি সমান কী হবে বিডি মাইনাস বিসি তাহলে বিডির মানটা আমরা জানি যে এইচ কট থিটা আর বিসির মানটা জানি এইচ কট ফাইভ দুটো মান বসাবো এইচ কমন নেব যেটা আসবে সেটা আমাদের এখানে উত্তর হয়ে যাবে ঠিক আছে এই জন্য বলছিলাম তোমাদের উত্তরটা দেওয়া আছে দেখবে এইচ কট ফাইভ মাইনাস কট থিটা আছে তো মানটা আমরা অপোজিট ধরলে এরকম হবে যখন ফায়ার মানটা বেশি ধরবো তখন ক্ষেত্রে এটা হবে আর যখন ফায়ার মানটা কম ধরবো থিটার থেকে তখন কিন্তু উল্টোটা হবে হ্যাঁ এরপর আর্টের দিকে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নানুসারে স্তম্ভটির উচ্চতা সিডি যেটাকে আমরা এইচ ধরে নিচ্ছি এইচ মিটার যে এসি সমান সিবি প্লাস এবি তো এখানে এবির মান কুড়ি দেওয়া আছে একই রকম আগেরটার মতোই ঠিক আছে আগের যে অঙ্কটা করলাম সেই রকমই হবে একই রকমভাবে টেন ষাট ডিগ্রির মান বের করবে টেন তিরিশ ডিগ্রি মান বের করে নির্ধারিত যে ত্রিভুজ সিবিডির ক্ষেত্রে টেন ষাট ডিগ্রি এসিডিডির ক্ষেত্রে যে টেন তিরিশ ডিগ্রি মান বের করে সিবির মানটা বের করবে সিবির মান যেটা আসবে পরস্পর সমান করে দেবে সমান করে দিলে এখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাব এইচ সমান হয়ে যাবে টেন রুট থ্রি অর্থাৎ স্তম্ভটির উচ্চতা হবে টেন রুট থ্রি মিটার এরপর আসছে নয় তো এবিটাকে আমরা প্রশ্নানুসারে ধরেছি লাইট হাউসের উচ্চতা এবং সি বিন্দুতে প্রথম জাহাজ অবস্থান করেছে ডি বিন্দুতে দ্বিতীয় জাহাজ যে অবস্থান করেছে তাহলে বিডি সমান হবে বিসি প্লাস সিডি এখানে বিসির মানটা দেড়শো দেওয়া আছে আর সিডি দেওয়া নেই সেটা আমরা বের করব এরপর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ট্যান ষাট ডিগ্রি মানটা বের করবো সেইখান থেকে আমরা এবি বের করব আবার এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে ট্যান তিরিশ ডিগ্রির মান বের করব করে নিয়ে এবি বের করব। দুটোর এবি সমান করে দেব করে দিলে এখানে আমাদের বিডির মানটা পেয়ে যাব। সমান করলাম করে দেওয়ার পর এখানে সিডি সিডি দেড়শো প্লাস সিডি এটাকে আমরা কি বলতে পারি বিডি তাই না তাহলে এটাকে না লিখে আমরা ডাইরেক্ট বিডি করে দেব। এটা লিখবে না তো আমরা দেড়শো রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান বিডি মানে এর পরিবর্তে বিডি বসিয়ে দেবে তাহলে সুবিধা হবে কারণ এইটা কাজে লাগছে না তাহলে এরকম করলে বিডি সমান সাড়ে চারশো হয়ে যাচ্ছে বিডি সমান সাড়ে চারশো অর্থাৎ লাইট হাউস থেকে দূরবর্তী জাহাজের যে দূরত্ব বিডি সেটাই হবে সাড়ে চারশো মিটার কেয়ার এরপর ফাইভ টাইপ ফাইভের যে প্রশ্নগুলো রয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে তো এই ক্ষেত্রে চিত্রগুলো আলাদা হবে তো যেই রকম বলবে সেই অনুযায়ী চিত্র করবে ঠিক আছে বাড়ির উচ্চতা এবি যেটা হচ্ছে নয় ইন্টু রুট থ্রি মিটার চিপনির উচ্চতা সিডি যেটা হবে সিই প্লাস ডিই এখানে সি দেওয়া আছে কারণ দেখো এইখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে সেটা আয়তক্ষেত্র এবং তাদের পরস্পর বাহুগুলো কিন্তু কি হবে পরস্পর সমান হবে তাই চিত্রানুসারে বলতে পারি এই সমান বিসি আবার এবি সমান সিই ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটা আমরা করতে পারি চিত্রানুসারে এবার এডি ত্রিভুজের ক্ষেত্রে ই ত্রিভুজের ক্ষেত্রে টেন ত্রিশ ডিগ্রি মান ডিই বাই এই ই ঠিক আছে এখান থেকে ডিই বের করব ডি ইর মান দশ রুট থ্রি আসছে এবারে চিমনিটির উচ্চতা কত সি ডি সিডি মানে কি সি মানে হচ্ছে তোমার পুরো অংশটা এই পুরো অংশটাকে বলছে সিডি সেখানে থাকবে কি সিই প্লাস ডিই দুটো যোগ করে দেবে করে দিলে কিন্তু আমাদের এখানে চিমনির উচ্চতাটা হচ্ছে উনিশ রুট থ্রি মিটার ক্লিয়ার তারপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটি একই রকমভাবে এখানে অবনতি কোন দেওয়া আছে তো চিত্রানুসারে বাড়িটি উচ্চতা এগারো মিটার এখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে বি সি ই এটা কিন্তু আয়তক্ষেত্র তাই পরস্পর বিপরীত বাহুগুলো কি হবে সমান হবে একই রকমভাবে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তেনত্রিশ ডিগ্রি আমরা মান বের করব তো এখানে মনে রাখবে যেখানে কোনটা দেওয়া থাকবে সেই কোণের অপোজিটেই কিন্তু লম্ব একটা কোনো কোণ দেওয়া আছে এভাবে ঠিক আছে এটা থিটা দেওয়া আছে তাহলে এর লম্ব কোনটি সমকোণী ত্রিভুজ এটা তো সমকোণী ত্রিভুজ তাহলে লম্ব কোণটা হবে থিটা কোণের সামনের দিকের বাহুটা হবে লম্ব আর পাশের বাহুটা হবে ভূমি ঠিক আছে আর ওপরেরটা হবে অতিভুজ এটা হবে অতিভুজ ঠিক একই রকমভাবে সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে ষাট এখানে তিরিশ ডিগ্রি রয়েছে তিরিশ ডিগ্রি অপোজিটে কোনটা হবে বিসিটা কী হয়ে যাবে বিসিটা হয়ে যাবে লম্বা আর এবিটা হয়ে যাবে ভূমি ঠিক সেই রকমভাবে করতে হবে নাহলে কিন্তু অঙ্ক উলট হয়ে ভুল হয়ে যাবে তো দেখে করতে হবে ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে আমরা সি বের করলাম দ্বিতীয় ক্ষেত্রে এই বের করবো এই সমান হবে দেখো এটার ক্ষেত্রে এই সমান কী হবে বি সি বাই রুট থ্রি এখানে বিসির মান যেটা আছে সেটা বসিয়ে দাও এগারো বাই থ্রি আসছে এবার দেখো বিই সমান কী হবে এবি মাইনাস এ ই করলাম এখানে মানগুলো বসিয়ে দেবো দুটার মানগুলো বসিয়ে দেওয়ার পর সিডি সমান হয়ে যাবে যে তিন পণ্য একের তিন এই সাত পূর্ণ একের তিন ঠিক আছে তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতাটা কত হবে ল্যাম্প উচ্চতা হবে সাত পূর্ণ একের তিন মিটার এবার তিন চার পাঁচ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে তোমরা কিন্তু সব কটার ক্ষেত্রে চিত্র এরকম হবে আর অঙ্কটা হবে এই সাম যেটা করলাম আমরা দুইয়ের সেই রকমই ক্লিয়ার দেখো এটা এব বাবা কোন বাবা চলে এলো চলে এলো এখানে যেটা এব এব এবি বাড়ির উচ্চতা এব বাড়ির এইচ ওয়ান ধরে নিচ্ছি আর ডি বাড়িটির উচ্চতায় এইচ টু ধরে নিচ্ছি তাহলে চিত্রানুসারে আমরা বলতে পারি যেহেতু এটা কি হচ্ছে আয়ত ক্ষেত্র চিত্রানুসারে এটা বলতে পারি আমরা এবার এসিডির ক্ষেত্রে আমরা টেন তিরিশ ডিগ্রি বের করবো সেখান থেকে সিডির মানটা বের করবো একই রকমভাবে বি ই ত্রিভুজের ক্ষেত্রে টেন ষাট ডিগ্রি বের করবো এবং সিডির মানটা বের করবো তো দুটোর ক্ষেত্রে সিডির মান আমরা পেয়ে গেলাম দুটোর ক্ষেত্রে সিডির মান পেয়ে গেলাম সমান করে দেব করে দেওয়ার পর তোমরা জাস্ট এটা সরলীকরণ করবে করার পর দেখবে শেষের দিকে আসবে টু এইচ ওয়ান সমান থ্রি এইচ টু অর্থাৎ এইচ ওয়ান বাই এইচ টু এখানে থ্রি ইস টু টু আসবে তো বাড়িটি দুটির উচ্চতা এখানে যদি বলা হয় তাহলে থ্রি ইস টু টু আসবে এরপরে যেটা রয়েছে দেখো আটেরটা একটা অট্টালিকা ও ল্যাম্পোস্টের অনুভূমি দূরত্বটা এখানে বিসি ঠিক আছে বিসি যেহেতু এটা হচ্ছে তোমার বিসিডি একটা আয়ত ক্ষেত্র তাই এদের পরস্পর বাহুগুলো সমান হবে আর এখানে সিডি ল্যাম্পপোস্টের উচ্চতা একই রকমভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে টেন তিরিশ ডিগ্রি এ ত্রিভুজের ক্ষেত্রে টেন ষাট ডিগ্রি বের করব বের করে দুটার ক্ষেত্রে বিসি বের করেছি বিসিটাকে আমরা সমান করে দিচ্ছি করে দিলে এখানে কিন্তু আমরা সিডিটা নির্ণয় করতে পারবো বুঝলি তাহলে সিডি পেয়ে যাওয়া মানে আমাদের এখানে কী হলো ল্যাম্প পোস্টের উচ্চতা পেয়ে গেলাম চল্লিশ মিটার আর বিসির মানটা কত হবে তখন বিসির মান হয়ে যাবে কুড়ি রোড থ্রি ঠিক আছে বিসি একটা এসেছে না তাই কুড়ি রোড থ্রি তাহলে আমরা এখানে বলতে পারি অর্থাৎ অট্টালিকায় ল্যাম্প পোস্টের যে ভেতরকার অনুভূমিক দূরত্ব হবে কুড়ি রোড থ্রি মিটার কে যাই হোক এটা একটু আশা করি এটা বোর্ড ওয়ার্ক করলে তোমাদের খুবই ভালো হতো যাই হোক একটু অ্যাডজাস্ট করে দেখে না আর পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে যেয়ে নিয়ে নেবে থ্যাংক ইউ